বুধবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু ডানকুনি পাঠভবন স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিযোগ, এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি তারা। সোমবার স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে সদুত্তর দিতে পারেনি। প্রথমত এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড চলে আসে স্কুলে, আর সেখানে এক সপ্তাহ পেরিয়ে শুক্রবার দেওয়ার কথা ছিল, সেখানে আমরা শুক্রবারও জানলাম যে সোমবার দেওয়া হবে। তো সোমবারের পর সোমবার আজকে, তো আজকেও যেখানে দেওয়া হচ্ছে শুনছি কালকে দেওয়া হবে। এবার কালকেও যদি না আসে, পরশু দিন থেকে পরীক্ষা, আমরা কী নিয়ে পরীক্ষা দিতে, আদৌ পরীক্ষা দিতে পারবো কি পারবো না সেটাও তো আমাদের টেনশন হচ্ছে না। এত যে দুর্ভোগ এই পরীক্ষা, এত একটা টেনশন রয়েছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা, একটা জীবনের বড় কেরিয়ার গড়ের একটা সূচনা, এই সূচনাতেই যদি এই অবস্থা হয় তার পরীক্ষা দিতে পারবে না সেটার কোনো নিশ্চয়তা নেই, এটা এর জন্য কে দায়ী? এরপরই অ্যাডমিট কার্ডের দাবিতে ডানকুনি পাঠভবন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী ও অভিভাবকরা। যদিও এ ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপরই দায় চাপিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিকেল 5:30 নাগাদ ডানকুনি থানায় পুলিশ গিয়ে শিক্ষক শিক্ষিকাদের ঘেরাও মুক্ত করে। 6 তারিখে আমাদের এই যেখানে আমাদেরকে সব মেটেরিয়ালস দেওয়া হয় সেই স্কুলটিতে যাওয়ার পরে আমাদেরকে 3টি প্যাকেট দেওয়া হয়েছে, তার মধ্যে একখানাতে আমাদের একজন স্পেশাল ক্যান্ডিডেট তার একখানা অ্যাডমিট কার্ড এসছে শুধু, ঠিক আছে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত অন্য মেটেরিয়ালস সেগুলো সব এসছে, ওরা মানে কোনো গুরুত্ব দিচ্ছে না কথা, মানে ওদের কথা হচ্ছে পেয়ে যাবেন। আর গার্ডিয়ানরাও আমাকে জিজ্ঞাসা করছেন যে স্যার তাহলে খাতাতে রোল নাম্বার ছাড়া কি খাতাগুলো যাবে, এই প্রশ্নের জবাব আমরা এখন পর্যন্ত মানে পাচ্ছি না। শুধু ডানকুনি ডায়মন্ড হারবারই নয়, বিভিন্ন জেলার অন্তত হাজারখানেক পড়ুয়ার কাছে সোমবার পর্যন্ত অ্যাডমিট কার্ড পৌঁছয়নি। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। তিনি জানিয়েছেন শিক্ষামন্ত্রীর নির্দেশ মতো মঙ্গলবার সন্ধ্যের মধ্যে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি এবং তার নির্দেশ মতোই আমরা ঠিক করি যে আগামীকাল তাদের আমরা অ্যাডমিট কার্ড ইস্যু করব। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড হারানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ডায়মন্ড হারবার হাই স্কুলে। অ্যাডমিট কার্ড বিতরণের সময় দেখা যায় 9টি অ্যাডমিট কার্ড কম রয়েছে। এরপরই প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। বিক্ষোভে নেতৃত্ব দেয় তৃণমূল। কার্ড হারানোর অভিযোগ স্বীকার করে নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, বিকল্প উপায়ে পরীক্ষায় বসার ব্যবস্থা করা হবে। তার আরও দাবি, হেড ক্লার্কের গাফিলতিতেই গোটা ঘটনা ঘটেছে। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও জয়দীপ হালদার, এবিপি আনন্দ।